2015 সালে পরীক্ষামূলকভাবে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ক্যাবিনেট নির্বাচন হয় শৈশব থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সহায়তা করা এ ক্যাবিনেটের উদ্দেশ্য এবছর সারাদেশের বাইশ হাজার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় আগামী সাতাশ এবং উনত্রিশে জানুয়ারি এ নির্বাচন হবে এক লাখ একাশি হাজার একশো পদের জন্য প্রার্থীর সংখ্যা দু লাখ তিরাশি হাজার তিনশো জন ভোটার এক কোটি তিন লাখ চুরাশি হাজার তিনশো আটচল্লিশ জন এটা নিয়ে অনেক প্রশ্ন হয়তো আছে যে ছাত্র সংসদের নির্বাচন ছাত্রদের ভূমিকা ইত্যাদি কিন্তু আমরা এই বিষয়গুলোকে এইভাবে ভাবছি যে আমাদের নিচের থেকে আমাদের শিক্ষার্থীদের এই মন মানসিকতা চিন্তা অভ্যাস ইত্যাদি গড়ে তুলতে না পারলে এগুলো ভবিষ্যতে গণতান্ত্রিক মনোভাব গণতন্ত্র চর্চা নির্বাচন বা নির্বাচনে অন্যের মতামতের প্রতি সহনশীল শ্রদ্ধাশীল হওয়া এগুলো গড়ে তোলার একটা বাস্তব কাজে তাদের সম্পৃক্ত করা দরকার শিক্ষার্থীরা যে পদ্ধতিতে নির্বাচন করেন পরিচালনা করেন প্রার্থী হন তাদের মধ্যে কোনো বিরোধ দেখেন নাই নিশ্চয়ই তো এটা যেন অন্যরা কেউ এটাকে ব্যবহার না করেন যেন আমাদের তার প্রভাব পড়ে এ নির্বাচনে কোনো প্রতীক ব্যবহার করা যাবে না নির্বাচনের দায়িত্ব পালন করবে শিক্ষার্থীরাই যে আগ্রহ আমাদের ছেলেমেয়েদের আছে এবং এখানে যে নির্বাচনটা পরিচালনা হবে সেই দায়িত্বটাও কিন্তু ছাত্রদেরকে দেওয়া হয় শিক্ষকরা গাইড করেন তারা ইলেকশন পরিচালক বা ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তারপরে সহকারী অফিসার ভোটার তারপরে এজেন্ট প্রার্থিত হবেনি এই সব কিছু মিলিয়ে এমন একটা আনন্দের মধ্যে হয় প্রত্যেক শ্রেণী থেকে একজন করে পাঁচটি শ্রেণী থেকে পাঁচজন এবং পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণী থেকে একজন করে তিনজন মোট আটজন নিয়ে স্টুডেন্ট ক্যাবিনেট গঠন করা হবে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা